হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এইচপি প্যাভিলিয়ন 14BF080TX ল্যাপটপের ব্যাক কভার রিমুভ করতে হয়, সেটাই আজকের টপিকস, সাথেই থাকবেন। আমরা ল্যাপটপটি প্রথমে এভাবে নেব এবং স্ক্রুগুলো রিমুভ করে নেব। সামনে তিনটা থাকে এবং হিডেন দুইটি থাকে। পিছনের যে রাবার আছে, এই রাবারের নিচে যে হিডেন স্ক্রু আছে, দুই পাশে দুইটি আছে, এগুলো আমরা রিমুভ করে নিব। অনেক সহজেই খোলা যায়। আমি এই রিমুভ করে নিলাম। তারপর একটা রাবারের এভাবে রিমুভার নেবেন, এটা বাইরে থেকে কিনতে পাওয়া যায়। এই রিমুভারটা আপনারা এভাবে চারপাশে তিন পাশে এভাবে দিয়ে, এখানে ছোট ছোট লক আছে, এই লকগুলোকে খুলতে হবে। খোলার সময় খেয়াল করবেন যে কটকট করে শব্দ করবে, অতি সহজেই খুলে যাবে। তো আমরা খুলে নিলাম, এপাশে লেগে আছে একটু। তো এখন অতি সহজেই এটা উপর থেকে যদি আমি টান দেই, সেই ক্ষেত্রে অতি সহজেই খুলে যাবে। টানাটানি করার কিছু নেই, অনায়াসেই খুলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনার যা যা কাজ করার সবগুলো করার পর আবার সেমভাবে আপনারা এভাবে লাগিয়ে নেবেন। জাস্ট উপর থেকে প্রেস করবেন, লেগে যাবে। তারপর এভাবে লাগিয়ে নেওয়ার পর স্ক্রু লাগিয়ে নেব। তো এটা অতি সহজেই খোলা যায়। তো আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।